نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تزودوا فإن خير زاد التقوى واتقون يا أولي الألباب الله رب العالمين جابوتي بشانشا وشانك شكريا غنوغان جي محان الله رب العالمين اي زيل حجباشي بطم دوش دين ابن تاتي جي شب فروز سنات مستحب نفل عبادت بندگی রয়েছে বিশেষ করে বাইতুল্লাহিল হারামের হজ উমরা জিয়ারা এবং কুরবানি হাদি আই আরাফার দিনের সিয়াম এছাড়াও বহুমুখী ইবাদত বন্দিগির আমাদেরকে সুযোগ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ এবং সেই রব্বুল আলামিনের মহা অনুগ্রহ যিনি বড়ই নিরাপদভাবে হাজি সাহেবদেরকে সমস্ত কাজকর্ম ইবাদত বন্দেগী হজের আদায় করার তৌফিক দান করেছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় রহমত এই বছরের হজের মৌসুমের সফলতা এই বছরের হজ যত সুন্দরভাবে হয়েছে অথচ সবচেয়ে বেশি গরমের সময় হজ হয়েছে বর্তমান সময়টা সবচেয়ে বেশি বছরের মধ্যে গরমের সময় আরব দেশে আর তারপর এত সুন্দর হজ হয়েছে নিরাপদভাবে এবং সার্বিক দিক থেকে যেসব খেদমত হয়েছে সেটা এই 1400 বছরের ইতিহাসে পাওয়া বড়ই মুশকিল রয়েছে আমরা আজকে 30 বছর ধরে এখানে হজের মৌসুমে বহুবার হজে হাজির হয়েছি মক্কাতুল মুকাররমে হাজির হয়েছি মদিনায় হাজির হয়েছি কিন্তু এত সুন্দর হজের খেদমত সেবা এবং এত নিরাপদ হজ অথচ এত গরমের সময় এটা হয়তো চোখে পড়ে নাই যাদের চোখ আছে তারা দেখতে পাচ্ছে যাদের শোনার মতো কান আছে তারা শুনছে এবং এর সাক্ষী কাছের লোক দেবে দূরের লোক দেবে সাক্ষী দিচ্ছে আপন লোকেরাও দিচ্ছে আর পরেরাও দিচ্ছে এই যে সার্বিক খেদমত এটি সবচেয়ে প্রথম বলতে হয় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং অনুগ্রহ তার ফজল করম আর বিশেষ করে যেসব হাজি সাহেবরা প্রত্যক্ষ করেছেন হজে ছিলেন তারা এর জন্য সবাই সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে ফজলের পরে এই সৌদি সরকার হাফেজাহুমুল্লাহ তাআলা আর এই দেশ হারাসাহুল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং এই রকমের খেদমত কেয়ামত পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন যাতে করে সমস্ত হাজি সাহেবরা সারা দুনিয়া থেকে সারা বিশ্ব থেকে নিরাপদভাবে আসতে পারে আর নিরাপদভাবে হজ উমরা সম্পাদন করতে পারে আর বড়ই নিরাপত্তার সাথে সহি সালামত নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন আপনজন পর্যন্ত ফিরে যেতে পারে এটা সবার কামনা এটা যে কোনো হিতাকাঙ্ক্ষীর কামনা আপনিও যদি হাজি হইতেন আপনারও যদি আত্মীয় স্বজন হজে আসত তো আপনার অন্তরের এটাই হচ্ছে কামনা রব্বুল আলামিনের কাছে যে আমি অথবা আমার আপনজন আমার ভাই বেরাদর আমার মা বাবা সহি সালামত আসুক আর সহি সালামত হজ করুক আর সহি সালামত হজ করে বাড়ি ফিরে যাক আল্লাহ রাব্বুল আলামিন হাজি সাহেবদের হজ কবুল করেন সমস্ত গুনাহ খাতা মাফ করেন এবং যারা হজ করতে এসেছেন তাদের সহি সালামত যেন ফিরিয়ে দেন আর যারা হজ থেকে ফিরে এসেছেন তাদেরকে দিনের ওপর যেন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিকাম ও অটলতা দান করেন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করেন পাপমুক্ত জীবন তাদের জীবনযাপনের মাধ্যমে প্রমাণ করার তাদেরকে তৌফিক দান করেন যে সত্যি সত্যি তাদের হজ কবুল হয়েছে যদি মানুষ হজ করে আসার পরে পাপমুক্ত জীবন গড়তে পারে
সোজা পথে চলতে পারে, জান্নাতের পথে চলতে পারে, গুনাহের পথগুলিকে বর্জন করতে পারে, তাহলে জানতে হবে যে তার হজটা কবুল হয়েছে। আর যদি দেখা যায় যে হজ করে সে আবার সেই রকমই চাল চলন, তাহলে নিঃসন্দেহে হজ কবুল হয়নি। এরা হচ্ছে হতভাগা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমখানি যখন লাব্বাইক লাব্বাইক করেছে, তখনই আল্লাহ বলে দিয়েছেন লা লাব্বাইক ওয়ালা সাদিক, তুই হাজির হইসনি, হয় হারাম পয়সা নিয়ে হাজির হয়েছিস, আর না হইলে অসৎ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিস, আর না হয় দুনিয়ার গরজে হাজির হয়েছিস, আর না হইলে বিভিন্ন কারণে তুই হাজির হয়েছিস, আর আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য তোর গুনাহ খাতার কাফফারা হয়ে যাক, আর তুই জান্নাতি হয়ে যা, আর তোর জন্য জান্নাত অবধারিত হয়ে যাক, এই উদ্দেশ্যে তুই হাজির হইসনি, তুই আসলে সোজা জীবন চাস না। সুতরাং ওদেরকে আল্লাহ প্রথম খানে রিজেক্ট করে দিয়েছে, রদ করে দিয়েছেন। এমন যেন হতভাগা হাজি সাহেবরা না হয়, যেসব ভাইরা হজ যেসব ভাইরা হজে যেতে পারেন নাই, বোনেরা হজে যেতে পারেন নাই, আর তাদের সংখ্যাই বেশি, 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ কাছাকাছি মানুষ এবারে হজে সামিল হয়েছে, আর বাকি বিশ্বের মুসলিমরা কাছে থাকুক আর দূরে থাকুক, তারা হজে যেতে পারেনি, আর সব সম্ভব না, কিন্তু তাদেরকে আল্লাহ অনেক নেক আমলের সুযোগ সুবিধা দিয়েছেন, এবং তাতে যতটা অংশ নিয়েছেন আল্লাহ যেন তাদের কবুল করেন, এবং যা কিছু ত্রুটি রয়েছে আল্লাহ যেন মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। এই যে খেদমতগুলি হজের, এই খেদমত প্রাচীন যুগ থেকে চলে আসছে, বিশেষ করে জাহিলিয়াতের যুগে আরব মুশরিকরা শিরক করত, কারণ ধর্মকে ভুল বুঝে নিয়েছে, ধর্মকে বিকৃত করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে বিকৃত ধর্ম পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 300 বছর আগে থেকে আরব মুশরিকদের, কুরাইশদের, মক্কাবাসীদের ধর্ম বিকৃত হয়েছে। নাম দোহাই দিয়ে থাকে, নাম নিয়ে থাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর তারা সমস্ত রকমের শিরকি কর্মকাণ্ড করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদবাদী মুসলিম ছিলেন, ওমা কানা মিনাল মুশরিকিন, মুশরিক ছিলেন না, আর আরব মুশরিকরা মক্কার লোকেরা সেই জাহেলিয়াতের যুগে সব মুশরিক হয়ে পড়েছিল, তারপর চারিদিক 300টি মূর্তির পূজা করেছিল, আর দোহাই দিচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যে আমরা তার উম্মত আর তার ধর্মে বিশ্বাসী, দীনে হানিফে বিশ্বাসী। এসব শিরকের সাথে, এসব কুসংস্কারের সাথে, সমস্ত রকমের যেসব অপরাধ তাদের সমাজে ছিল, বিশেষ করে সবচেয়ে বড় অপরাধ শিরক আর কুফরের অপরাধ, আর মিথ্যা ধর্মের, মনগড়া ধর্মের অপরাধ, এর সাথে সাথে তারা বেশ কিছু ভালো কাজ করত। তার একটি গুরুত্বপূর্ণ ভালো কাজ হচ্ছে বাইতুল্লাহর সেবা করা, আল্লাহর ঘরের খেদমত করা, জমজম কূপের খেদমত করা, হাজি সাহেবদের খেদমত করা, আর হাজি সাহেবদের খেদমতকে তারা গর্ব মনে করত, হাজি সাহেবের বিভিন্নভাবে খেদমত করাকে তারা নিজের জন্য বড়ই মান সম্মানের বিষয় মনে করত, শরফ নিজের জন্য মান ইজ্জতের বিষয় মনে করত। এমন গোত্র ছিল যেই গোত্রের দায়িত্ব ছিল যে তোমরা জমজম কূপ থেকে পানি উঠে পানি পান করাবে, কিছু গোত্র ছিল তাদের দায়িত্ব ছিল যে কাবার তোমরা খেদমত করবে, কিছু গোত্রের খেদমত ছিল যে যেখানে সেখানে তোমরা হাজিদেরকে মেনাতে, আরাফাতে, মুজদালিফাতে তোমরা খাদ্যের পানির ব্যবস্থা দেবে ইত্যাদি। এইভাবে হাজিদের বিভিন্ন দিক থেকে খেদমত করাটাকে জাহিলিয়াতের যুগে মুশরিকরাও নিজের জন্য বড় সম্মান ইজ্জতের বিষয় মনে করত। তাহলে একজন মুসলিম কতটা গর্ব করা উচিত একজন মুসলিমকে যদি হাজির খেদমতের সুযোগ পায়, কারণ হাজির সাহেবরা উমরাকারীরা আল্লাহর মেহমান, আল্লাহর অতিথি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্মে কয়েকটি হাদিস রয়েছে, তার একটি হাদিস হচ্ছে সুনানের কিতাবাদিতে রয়েছে যে আল হুজ্জাজু ওয়াল উম্মারু, হাজি সাহেবরা আর উমরাকারীরা আর মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদকারীরা, এই তিন শ্রেণীর মানুষরা হচ্ছে আফদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, এরা হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর অতিথি। দাআহুম ফাজাবু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন, আসো হজের জন্য তোমরা, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই ডাক দিয়েছেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, হজের জন্য তোমরা এসো। ফাজাবু, যারা হজে এসেছে, উমরায় এসেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছে। সালু,
আর হজে এসে আল্লাহর কাছে তারা চেয়েছে দুনিয়া আখেরাতের কল্যাণ, আল্লাহর কাছে চেয়েছে, ফাআতাহুম, সুতরাং আল্লাহ তাদেরকে যা তারা চেয়েছে তা তাদেরকে দিয়েছেন, তাদের মনের কামনা বাসনা পূরণ করেছেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই আল্লাহর মেহমানদের সম্পর্কে। এই আল্লাহর মেহমানদের খেদমতের বিষয়টি আরেকটু স্পষ্ট করি, যেটা হয়তো আমাদের বড় বড় জ্ঞানীদের কল্পনাতেও ছিল না। চিন্তা করেন, এই যে মেনার মাঠ, মেনার মাঠ গোটা বছরে, মেনার মাঠ না, এটা সারা বছর মাঠ, কিন্তু বছর এই চারটা দিন, 360 দিনের মধ্যে চারটা দিন হচ্ছে মেনা। শুনো, গ্রাম নয় মেনা, কোনো ময়দান মাঠ নয়, এটা হচ্ছে সিটি, একটা শহর, একটা শহর। শহরের যে সংজ্ঞা রয়েছে, শহরের যে ডেফিনেশন রয়েছে, শহর কাকে বলি, শহরে কি কি ফ্যাসিলিটি থাকলে শহর বলা হয়, নাহলে সেটাকে পল্লী গ্রাম বলা হয়, নিশ্চয় আপনাদের জানা আছে। শহরে স্বাস্থ্য সেবার ব্যবস্থা রয়েছে, সেখানে রাস্তাঘাটের ব্যবস্থা রয়েছে, সেখানে যাতায়াতের ব্যবস্থা রয়েছে, সেখানে বসবাসের উচ্চমানের ব্যবস্থা রয়েছে, শীতকাল নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা। চিন্তা করেন আপনি, কোন শহর আছে যে বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে এসে আছে, কয়েকটা মাত্র দেশ ছাড়া হয়তো, হ্যাঁ, অল্প কিছু ঘরে হয়তো আছে। চিন্তা করুন, মেনার মতো জায়গায় মাত্র চারটা দিন, চারটা দিন শুধু ব্যবহার হবে, এই চার দিনের জন্য শহরের যত সুযোগ সুবিধা লাগে, যত ফ্যাসিলিটি লাগে, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। চিন্তা করে দেখেন আপনি, মানুষ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা লাগে, যে কোনো রকমের চিকিৎসা। এবার পড়ে অবাক হইলাম, যেটা আগেও কল্পনা আমি নিজেও করিনি, যে মহিলা যদি বাচ্চা প্রসব হঠাৎ করে হয়ে যায়, হয়তো গর্ভ অবস্থায় এসছে, হজ করতে চলে এসছে, তার জন্য ব্যবস্থা আছে, আর প্রতিদিন প্রতিদিন সার্জারির ব্যবস্থা আছে। জি হ্যাঁ, জি হ্যাঁ, সার্জারির ব্যবস্থা রয়েছে, সিজারের ব্যবস্থা রয়েছে, মানুষের হার্ট অ্যাটাক হইতে পারে, প্রতিদিন তার একটা সংখ্যা দিয়েছে 25-30টা করে হাজার সার্জারি হচ্ছে। জি হ্যাঁ, চিন্তা করতে পারেন, এই মেনাতে, এই আরাফাতে, এই মুজদালিফাতে যেসব হাসপাতালগুলি হয়েছে, সেগুলোতে এই সমস্ত উচ্চমানের ব্যবস্থা আছে। সাধারণ চিকিৎসা তো যে কোনো মানুষের জন্য রয়েছে, আর যে কোনো সময় রয়েছে, কিন্তু এই সব ব্যবস্থাগুলি যেগুলি সাধারণত আমাদের কল্পনার বাইরে, এই সফরে ভিড় বাড়ে, ভাইরাসে সর্দি হইতে পারে, কাশি হইতে পারে, আর তারপরে ইনফেকশন হইতে পারে ইত্যাদি, এই সব চিকিৎসা তো সাধারণ চিকিৎসা, এগুলো তো আছেই, এগুলো তো আমরাও নিয়েছি, কিন্তু এত উচ্চমানের ব্যবস্থা রয়েছে, যে কোনো রকমের সার্জারি ব্যবস্থা রয়েছে, অপারেশন ব্যবস্থা রয়েছে, যে কোনো রকমের আপনার স্বাস্থ্য সেবা ব্যবস্থা রয়েছে। চিন্তা করেন, জি, অনেক শহর আছে যে শহরে হয়তো এই রকমের সার্জারি ব্যবস্থা নেই, যা নয় বড় সিটিতে যান, আপনার ডিস্ট্রিক্টে, আপনার এই ছোট শহরে নেই হয়তো। এই বছরে মাত্র চারটা দিনের জন্য এতগুলো ব্যবস্থা করা আছে, জি, ব্যবস্থা করা আছে। একটা শহরের জন্য বিদ্যুৎ লাগে, বিদ্যুতের ব্যবস্থা আছে, একটা শহরের জন্য টেলিফোন যোগাযোগ লাগে, নেটওয়ার্ক লাগে, সমস্ত ব্যবস্থা আছে। এত লোক একসাথে, 30 লক্ষ মানুষ নেটওয়ার্ক ইউজ করছে, কোথাও কি সমস্যা হচ্ছে যে ভাই নেটওয়ার্ক পাই না, এখানে কথা বলা হয় না, জি, কারণ এত মানুষের গ্যাদারিং, জি, কত সুন্দর তাহলে ব্যবস্থা আছে, চিন্তা করুন আপনি, বিদ্যুতের ব্যবস্থা, সবসময় 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, রাস্তাঘাটে যে দেশে পানির এত অভাব যে পানি পাওয়া মুশকিল, সেখানে পানির অভাব নেই, পয়সা দিয়ে কিনতে হবে না, কেউ যদি মনে করে হজে যাব আমি ফ্রি খেয়ে দিয়ে চলে আসবো, এটা আমি অনেক আগে থেকে বলি, 10-20 বছর আগে থেকে বলি, জি হ্যাঁ, হজে প্রতি বছর হজ করে করে অভিজ্ঞতা, আগের সময়ে তখন তো হজ করা আরো সুবিধা ছিল, যদি কোনো মানুষ মনে করে যে আমি ওই যাতায়াত টিকিটের ব্যবস্থা করে কোন রকম চলে যাব, আর আমার কাছে খাওয়া দাওয়ার কোনো পয়সা টয়সা নেই, তবু না খেয়ে মরবে না, ও ফ্রি খেতে পাবে, ফ্রি পানি পাবে, ফ্রি জুস পাবে, ফ্রি লাবান পাবে, সব খেয়ে দিয়ে চলে আসতে পারবে ফ্রি, জি হ্যাঁ, সুবহানাল্লাহ, কোন শহরে এরকম ফ্রি খাওয়ার ব্যবস্থা আছে, শহরে না খেয়ে মরছে মানুষ, শহরে মানুষ না খেয়ে মরছে, পকেটে পয়সা না থাকলে কেউ হয়তো খেতে দেয় না, এই সমস্ত অবস্থা রয়েছে।
এছাড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা। সেখানে আপনি রাত্রে চলেন, দিনে চলেন, অন্ধকারে চলেন, যেখানে চলেন না কেন নিরাপদ ব্যবস্থা রয়েছে। যেখানে আপনার কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ট্রেন ব্যবস্থা রয়েছে, বাসের ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে। যখন মদিনার ছাত্র ছিলাম আজকে থেকে 25 বছর আগে, তখন প্রথম শুনেছিলাম, আমার এক মক্কার সঙ্গী ছিল, ক্লাসমেট ছিল মদিনা ইউনিভার্সিটিতে, সে তার মুখে শুনেছিলাম, না হলে হয়তো এটা কল্পনাতে ছিল না, যে আরাফা যাওয়ার জন্য ওই যে 9 তারিখে সকালবেলা আরাফা বেরোইতে হবে, আরাফা যাওয়ার জন্য 12টা রাস্তা আছে। আজকে থেকে 25 বছর আগে শুনেছিলাম, হয়তো আপনাদের কল্পনা আরাফা যেতে, মেনা থেকে আরাফা যেতে হয়তো 2-4-5টা রাস্তা হবে, হয়তো 12টা রাস্তা আজকে থেকে 25 বছর আগে শুনেছি। আরো বহু রাস্তা এখন বেড়েছে। জি হ্যাঁ, এতগুলি সেবা বাস্তব, কোন শহরে ঢোকার জন্য 12টা রাস্তা আপনি পাবেন হয়তো? জি হ্যাঁ, অথচ এইরকম একটা শহর হয়তো মেনার মতো শহর, মেনাতে তো 4 দিন, 8 তারিখ একদিন, আর তারপরে 10, 11, 12, জি হ্যাঁ 4 তারিখ অধিকাংশ লোক থাকে না, আর 10 তারিখে এদিক সেদিক কাজে থাকে, মিলে মোটামুটি 4টা দিন হচ্ছে মেনার দিন। মুজদালিফার কথা চিন্তা করেন আপনি, মুজদালিফাই সন্ধ্যাবেলা থেকে শুরু করে ফজর আগ পর্যন্ত, ফজর পর্যন্ত গোটা বছরে মাত্র একটা রাতের জন্য মুজদালিফায় যে কোনো সেবা ব্যবস্থা আছে, একটা শহরে যেসব সেবা লাগে সব ব্যবস্থা রয়েছে। মাত্র একটা রাত 10 থেকে 12 ঘন্টা, খুব বেশি হইলে এই 10 থেকে 12 ঘন্টা এই মুজদালিফা হচ্ছে শহর, আর বাকি বিরান পড়ে আছে, খোলা মাঠ পড়ে আছে, সেখানে সমস্ত রকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই সৌদি সরকারের মাধ্যমে। আপনি এটাকে ছোট মনে করিয়েন না, নিজে ব্যবস্থাটা করে দেখেন কোথাও, তারপর বুঝতে পারবেন যে কতটা অবস্থা আছে। একটা শহরে নিষ্কাশনের অবস্থা, পেশাব পায়খানার ব্যবস্থা, আমাদের দেশে যদি এইরকম বড় মাহফিল বা কনফারেন্স, বড় সম্মেলনগুলি হয়, আর বড় বড় যেসব জলসার মাহফিলগুলো হয়, তফসিল কর্ম হবে, সেগুলোতে গিয়ে দেখেন বাথরুমে ঢুকতে পারবেন না আপনি, কারণ আমরা গিয়েছি ছোট কাল থেকে তাতে গিয়েছি, বাথরুমে ঢুকতে পারবেন না আপনি, যেখানে সেখানে মানুষ পেশাব পায়খানা করে রাস্তাঘাট খারাপ করে দিচ্ছে। জি হ্যাঁ, আর এত সুন্দর অবস্থা রয়েছে সুবহানাল্লাহ, আপনি কল্পনা করতে পারবেন না। আরাফার কথা চিন্তা করেন, আরাফার আসলে অবস্থানের সময় হচ্ছে দুপুরবেলা থেকে সূর্য ডুবা পর্যন্ত, এই দুপুরবেলা থেকে সূর্য ডুবার মাঝখানে এইটুকু সূর্য ডুবিয়ে দিতে হবে, এইটুকু হচ্ছে আরাফার সময়, বাকি তার আগে থেকে মানুষ সুবিধার জন্য মানুষকে নিয়ে আসা হচ্ছে, যাতে করে সহি সালামত পৌঁছে যায়, কোনো ভিড়ে ফেসে না যায়, এই জন্য একটা দিন শুধু দিনে, রাত্রেও না, দিনে শুধু আরাফা, সকালবেলা আসলো আর মাগরিব হইতে হইতে বেরিয়ে চলে গেল, মাগরিব হইলো, রাত্রে একেবারে খালি, সারা বছর খালি, সেখানে সমস্ত রকমের সেবার ব্যবস্থা আছে। কিন্তু যারা অন্ধ তাদের এই সব খেদমত চোখে পড়ে না, এই খেদমত গুলি দেখুন এবং এই খেদমত গুলি উপলব্ধি করুন, এবং মাল্লাম ইয়াস করি নাসলাম ইয়াস করি লা, কেউ যদি আল্লাহর পরে মানুষের শুকরিয়া আদায় না করে সে আল্লাহর শুকর গুজার হতে পারবে না। আপনার জন্য অবস্থা দেওয়া হয়েছে, আপনার মুসলিম ভাই বোনদের জন্য, হাজি সাহেবদের জন্য অবস্থা দেওয়া হয়েছে, আল্লাহর মেহমানদের জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সব খেদমতকে কবুল করেন, এবং এই সব খেদমতে যারাই রয়েছেন, বিশেষ করে খাদিমুল হাইমান শরীফাইন, এবং তারপরে যত মন্ত্রণালয়গুলি রয়েছে, ধর্ম মন্ত্রণালয় হোক, আর গৃহ মন্ত্রণালয় হোক, আর তারপরে হজ মন্ত্রণালয় হোক, এছাড়া আর যত সেবার আপনার দিকগুলি রয়েছে, আর কর্তৃপক্ষ রয়েছে, আল্লাহ সমস্তকে যারা যারা খ্যার দান করেন, এবং যারা এতে অংশ নিয়েছেন, সেনাবাহিনী আর নিরাপত্তা বাহিনী, আরও যারা সেখানে সমস্ত রকমের সেবাই, সেখানে দাওয়াতি কাজের ব্যবস্থা রয়েছে, দিনের শিক্ষার ব্যবস্থা রয়েছে, সেখানে তৌহিদের শিক্ষার ব্যবস্থা রয়েছে, সেখানে আপনার হজের মাসলা মাসায়ের জানার সুব্যবস্থা রয়েছে, যে কোনো মাসের ব্যবস্থা রয়েছে, এই সমস্ত খেদমতগুলি যে সৌদি আরবে আলহামদুলিল্লাহ হচ্ছে সন্ন্যার ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে, আল্লাহ যেন এইটা কবুল করেন, এবং যারা এই খেদমতে নিয়োজিত তাদেরকে আরো আল্লাহ তৌফিক দান করেন, তাদের এই নেক খেদমত ভালো কাজকে কবুল করেন, এবং আমাদের সকল গুনাহ খাতা যেন মাফ করেন, সকল ত্রুটি থেকে আল্লাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, অন্তরটাকে আমাদেরকে পরিষ্কার করার, সাফ করার তৌফিক দান করেন, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত করেন, শত্রুতা থেকে মুক্ত করেন, আল্লাহ রাব্বুল মুমিনদের খায়ের খা হওয়ার, কল্যাণকামী হওয়ার তৌফিক দান করেন, এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। রব্বানা ফিল্লানা ওয়ালি ইখওয়ানিনা
للذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم শেষখানে দোয়া করব যে সব হাজী সাহেবরা এখন রয়েছেন দেশে, জানি আল্লাহ তাদেরকে যেন সহি সালামত রাখেন এবং তাদেরকে সহি সালামত যেন নিজ নিজ দেশ পর্যন্ত বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দান করেন এবং হজের এইসব নেক আমল কি আল্লাহ যারাই এতে অংশ নিয়েছে যেইভাবে অংশ নিয়েছে আল্লাহ যেন কবুল করেন, আমাদের গোনাহ খাতা যেন মাফ করেন এবং আমাদেরকে বারবার আল্লাহর ডাকে ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। হজ যেন নসিব করে যেসব ভাইয়েরা এখনো হজ করতে পারেননি অথচ প্রবাসে সৌদি আরবে আছেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ইমানি তৌফিক দান করেন, আমলি তৌফিক দান করেন, আর্থিক তৌফিক দান করেন, শারীরিক তৌফিক দান করেন, আল্লাহ সকলকে যেন বাইতুল্লাহ হজ করে যাওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।